হ্যালো বন্ধুরা জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি গৌতম বিশ্বাস এই মুহুর্তে একটা খবর নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কারণ হাজির আমাকে হতেই হলো কারণ সবাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো বা এস এস করে জিজ্ঞাসা করছো বা কমেন্ট করছো আমার ভিডিওতে যে স্যার বা দাদা ডব্লিউবি বা পশ্চিমবঙ্গ পুলিশ এবং লেডি কনস্টেবলের পিলি পরীক্ষা কবে হবে এটা কিন্তু তোমরা বারবার প্রশ্নটা করছো তা তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে তার আগে বলি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এটুকু রিকোয়েস্ট রইল যাই হোক বন্ধুরা তোমরা অন স্ক্রিন একটা ছবি দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের কেন আমি এটা তোমাদের দেখাচ্ছি তোমাদের বলছি যে প্রথমে বলে নেই যে আঠারোই জুলাই কিন্তু পরীক্ষা হবে না একদম নিশ্চিত কারণ আঠারোই জুলাই যদি পরীক্ষা হতো এতদিন কিন্তু ওয়েবসাইটে কিন্তু একটা অ্যাডমিট দেবে এরকম একটা ঘোষণা বা পেপারে কিন্তু তোমরা পেয়ে যেতে এতদিন কারণ আঠারো তারিখ আর বেশি দিন নেই তাহলে অ্যাডমিট দেওয়ার জন্য একটা প্রস্তুতি সেটা আমরা জানি বর্তমান পেপার বা কর্মসংস্থান পেপারে অবশ্যই তোমরা পেয়ে যেতে সেরকম কিন্তু কোনো খবর কিন্তু উঠে আসেনি যদি আঠারোই জুলাই পরীক্ষা হতো অবশ্যই তোমরা কিন্তু এতদিন কিন্তু খবরটা অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের পক্ষ থেকে জানতে পারতে বা বিভিন্ন মিডিয়ার মারফতে কিন্তু জানতে পারতে সে কর্মসংস্থান হোক বা বর্তমান পেপার হোক তোমরা কিন্তু জানতেই পারতে তার মানে আঠারোই জুলাই কিন্তু তোমরা যেটা অনেক দিন আগে থেকে শুনছিলে সেটা কিন্তু আঠারোই জুলাই পরীক্ষাটা হচ্ছে না এবার পরীক্ষাটা তাহলে কবে নাগাদ হতে পারে তার জন্য বলবো পুরো ভিডিওটা দেখবে তোমরা কথাগুলো অবশ্যই শুনবে আমি শুধু কিন্তু ডেটটা বলে দিলাম এটুকু শুনবে না পুরো জিনিস ব্যাপারটা বোঝার চেষ্টা করবে এবং পুরো ভিডিওটা শুনবে অনেক কথা আছে তোমাদের সঙ্গে যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে ফলো করো তাদের জন্য বলছি দেখো অনস্ক্রিন যেটা দেখছো সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে পাবলিক সার্ভিস কমিশন তাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে সেখানে কিন্তু দেখো তিনটে পরীক্ষার ডেট তারা ঘোষণা করে দিয়েছে বন্ধুরা দেখো প্রথমে আছে বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট পিলি এক্সামিনেশন দু হাজার কুড়ি পরীক্ষাটা হচ্ছে কিন্তু সাতই আগস্ট দু হাজার একুশ কত তারিখ বললাম বন্ধুরা সাতই আগস্ট দু হাজার একুশ এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কমিশন দিন আগে কয়েক দিন আগে কিন্তু মোটামুটি পাঁচ ছ দিন আগে এরকম একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে নিশ্চয়ই তারা এটা চেঞ্জ করার জন্য কিন্তু করেনি কারণ করোনা পরিস্থিতি এখন অনেকটাই আমাদের আয়ত্তর মধ্যে কারণ যেখানে কুড়ি হাজার আক্রান্ত হতো প্রতিদিন সেখানে কিন্তু এখন প্রায় দেড় হাজারের মতো চলে এসছে সেটা কুড়ি হাজার থেকে দেড় হাজার চলে এসছে আমরা যদি সতর্কতা অবলম্বন করি আরও অবশ্যই খুব শীঘ্রই কিন্তু অবশ্যই এটা গ্রাফটা নামবে আরও এবার দেখো তারপরে দ্বিতীয় যেটা আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ ডব্লু বিসিএসএস এর যে পিলি পরীক্ষা সেটা কিন্তু বাইশে আগস্ট তাহলে প্রথমটা হলো সাতই আগস্ট দু হাজার একুশ দ্বিতীয় পরীক্ষা ডব্লু বি পিলি পরীক্ষা বাইশে আগস্ট দু হাজার একুশ আচ্ছা দেখো তারপরে আরও একটা পরীক্ষা বলেছে যে মানে ডব্লু বিসিএসেরই মেইন পরীক্ষা ডব্লু বিসিএস মেইন পরীক্ষা কিন্তু সেটা হচ্ছে কত তারিখ সাতাশ তারিখ আঠাশ উনতিরিশ একত্রিশ অর্থাৎ সাতাশ আটাশ উনত্রিশ এবং একত্রিশে আগস্ট দু হাজার একুশ তাহলে বন্ধুরা আঠারোই জুলাই যদি পরীক্ষা না হয় জুলাই মাসে তো আর পরীক্ষা হবে না এইটুকু গ্যারান্টি আগস্ট মাসেও কিন্তু পরীক্ষাটা হচ্ছে না এই ক্যালেন্ডার অনুযায়ী কারণ যে সমস্ত স্কুলগুলায় তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষাগুলো পিলি পরীক্ষাগুলো হবে সেই স্কুলগুলাতেই তো এই পরীক্ষাগুলো হবে এটা তো একদম সত্য কথা কারণ তোমরাও বোঝো যে এই স্কুলগুলোতে এগুলা তো খোলা মাঠে হবে না নিশ্চয়ই স্কুলে হবে তাহলে এই স্কুলগুলাতে কিন্তু পরীক্ষা হবে তাহলে সেই হেতু বলাই যেতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা কিন্তু আঠারোই জুলাই হচ্ছে না এটা হানড্রেড পারসেন্ট শিওর তাহলে তোমরা আর কমেন্টে করবে না ওইভাবে যে যে দাদা আঠারোই জুলাই পরীক্ষাটা কি হচ্ছে তোমরা অনেকেই জানতে চাও তাদের বলছি যে আঠারোই জুলাই কিন্তু পরীক্ষা হচ্ছে না এবং এটাও বুঝতে পারছো যে পরীক্ষা কিন্তু আগস্ট মাসেও হচ্ছে না কেন কারণ এই যে যে স্কুলগুলা পাবলিক সার্ভিস কমিশন নেবে সেই স্কুলগুলাতেই তো পশ্চিমবঙ্গ পুলিশের পিলি পরীক্ষা হবে এবং সেখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক প্রায় দশ লক্ষের কাছে পরীক্ষার্থী তাহলে এটাও কিন্তু ভাবতে হবে যে তাহলে এই এতগুলা স্কুল কি করে পাবে সাত তারিখে পরীক্ষা আছে বাইশ তারিখে পরীক্ষা আছে সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ আগস্ট মাসের কথা বলছি পরীক্ষাগুলো কিন্তু আছে তাহলে সেই হেতু কিন্তু অবশ্যই আগস্ট মাসে কিন্তু পরীক্ষা হবে না তাহলে পরীক্ষাটা কবে হবে অবশ্যই সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে নেও আগস্ট মাসে পরীক্ষা হচ্ছে না সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে সেটা ফার্স্ট উইক হোক আর সেকেন্ড উইক হোক সেপ্টেম্বরের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে কিন্তু পরীক্ষা হবে এটুকু কিন্তু বোঝাই যাচ্ছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক রকম টাইমে পরীক্ষাটা হবে কেন বলছি তোমরা আবার অনেকে বলতে পারো বিভিন্ন জনার বিভিন্ন রকমের মত তো অনেকে তবে গাল দেবে না কেউ দয়া করে বোঝার চেষ্টা করো কারণ পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু চিঠি পাঠানো হয়েছিল তোমরা দেখেছো বিভিন্ন মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা দেখেছিলে যে আঠারোই জুলাইয়ের জন্য একটা প্রস্তুতি পর্ব চলছিল এবং আঠারোই জুলাই পরীক্ষাটা হতো হলো না কেন কারণ করোনা পরিস্থিতির জন্য তোমরা জানো তাহলে পরীক্ষাটা কিন্তু ডব্লুবি ডব্লুবিপির বোর্ড অনেকটাই এগিয়ে রেখেছে যে কোন স্কুলে কতগুলো সিট আমরা চেয়েছি বা কতগুলো সিট পাওয়া যাবে সেগুলো কিন্তু স্কুলে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে যে স্কুলে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছিল বন্ধ হয়েছে পরীক্ষা ঠিক আছে কিন্তু স্কুলে কিন্তু লেটারটা কিন্তু ফরওয়ার্ড হয়েছিল এবং কোন স্কুলে কতগুলো সিট চাওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ডব্লুবি বোর্ড সেই ব্যাপারটা কিন্তু অনেকটা এগিয়ে রেখেছে সেই হিসাবে বলছি আগস্ট মাসটা আগস্ট মাসে কেন পরীক্ষা হবে না কারণ আগস্ট মাসটা আমরা দেখছি প্রায় ডেটগুলাই মোটামুটি আটকানো আছে তারপরে দেখো এরপরে আরও রয়েছে তোমার আবগারের পরীক্ষা রয়েছে ডব্লুবিবির বিবির এসআই এর পরীক্ষা রয়েছে এগুলো এই পরীক্ষাগুলো রয়েছে আগস্ট মাসে কিন্তু পরীক্ষাটা হবে না এটুকু একদম হানড্রেড পার্সেন্ট আগস্ট মাসে পরীক্ষা হচ্ছে না তাহলে পরীক্ষাটা কবে হবে আবারও বলছি পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগস্ট মাসের পরেই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে কিন্তু পরীক্ষাটা হবে তোমরা একটু মিলিয়ে নেও হ্যাঁ যদি আমার ধারণা সঠিক হয়ে থাকে এবং তোমাদের তোমাদের চিন্তাভাবনা তোমরাও একটু চিন্তা ভাবনা করে দেখো তোমরা কমেন্ট করো যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে আমার কথাটা ঠিক যদি তোমাদের মনে না হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতেই পারো অবশ্যই কমেন্টে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম তবে আমার মনে হয় আমি ঠিকই বলেছি পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে কিন্তু হবে আর একটা কথা বলবো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের জন্য যারা প্রস্তুতি নিয়েছিলে তারা কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখো খুব শীঘ্রই কিন্তু ডেটটা চলে আসছে সেপ্টেম্বর মাসে আর কত দিন বাকি বেশি দিন তো না তোমরা ঘাবড়ে যেও না আর হয়তো দুটো মাস দুটো মাস পরেই কিন্তু পরীক্ষা অতএব তোমরা তৈরি থাকো আর একটা কথা বলছি আমি খুব শীঘ্রই কিন্তু তোমরা অনেকে অনুরোধ করেছো চক্রবৃদ্ধি সুদ নিয়ে সেই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নিয়ে আমি হাজির হব খুব শীঘ্রই পনেরোই আগস্টের মধ্যে অবশ্যই হাজির হব ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ